শীতের শুরুর দিকে যে বেগুন বিক্রি হয়েছে সর্বোচ্চ 60 থেকে 70 টাকায় এখন সেটি ঠেকেছে 120 টাকায়। শুধু বেগুন নয়, ঠান্ডা আর ঘন কুয়াশার কারণ দেখিয়ে বাড়ানো হয়েছে সব ধরনের সবজির দাম। সবজির পাশাপাশি বাজারের অধিকাংশ পণ্যের লাগামহীন দামে দিশাহারা ক্রেতা। যেটাই ধরি সেটাই আগুনের মতন, মধ্যবিত্তরা কিনবো তো আবার দূরের কথা, আর নিম্নবিত্তরা তো কিনার প্রশ্নই ওঠে না। গভর্নমেন্ট যেদিন বলে দাম কবে, সন্ধ্যে থেকে এটা হবে, তারপর দিন দাম বাড়ে। চড়া দামে যখন নাজেহাল ক্রেতা, তখন শীত আর কুয়াশার অজুহাত ব্যবসায়ীদের। যদিও অস্থির এই সময়ে হিমশিম খেতে হচ্ছে খুচরা বিক্রেতাদেরও। যারা কিনুক ব্যবসায়ীরা শান্তি পাইতেছে না, এনে যায় বেচে একদম, হেনে যায় কেনে একদম, এনে যায় বেচে আরেক দাম। কুয়াশার চুটে সব মালের ফুল নষ্ট হয়ে গেছে। এদিকে রমজানের দেড় মাস আগেই আরও অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। এ অবস্থায় দাম সহনীয় রাখতে নিয়মিত বাজার তদারকি করছে সরকারের দফতরগুলো। শনিবার দুপুরে মিরপুর শাহ আলী বাজারে চালের আড়তে অভিযান চালায় খাদ্য মন্ত্রণালয়। এ সময় নানা অসঙ্গতি পায় তারা।